গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, জল দূষণ জনিত কারণে লক্ষ্য করা যায় মিনামাটা রোগ সম্পর্কে আলোচনা করব। দেখো, মিনামাটা রোগ বা মিনামাটা ডিজিজ, এটা ছিল একটি এন্ডেমিক রোগ যা শুধুমাত্র জাপানের মিনামাটা শহরে বসবাসকারী অধিবাসীদের একটি ব্যাপক সংখ্যক মানুষদের মধ্যে দেখা গিয়েছিল। 1956 সাল নাগাদ দেখা যায় যে মিনামাটা শহরে বসবাসকারী মানুষদের মধ্যে একটা বড় অংশের অধিবাসীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা আসছে। যেমন এক্ষেত্রে তাদের হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে, তাদের মুখ বেঁকে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, জিভ অসাড় হয়ে আসছে। অনেক সময় দেখা যায় যে তাদের থিঙ্কিং এবিলিটি, চিন্তা করার বিষয়টা কমে যাচ্ছে, ক্যালকুলেশন পাওয়ার কমে যাচ্ছে, তাদের পরিশ্রম করার ক্ষমতা হ্রাস পাচ্ছে, এই রকম বিভিন্ন সমস্যা আসতে থাকে। এই ঘটনাগুলোকে ডাক্তারবাবুরা হঠাৎ লক্ষ্য করেন এবং সেই সময় দেখেন যে পৃথিবীর আর কোনো অঞ্চলের মানুষদের মধ্যে এই রকম কোনো রোগের ঘটেনি বা কোনো রিপোর্ট নেই। তখন তারা এই রোগটা যেহেতু কেবলমাত্র মিনামাটা শহরের অধিবাসীদের মধ্যে দেখা যাচ্ছে, তখন এটার নাম দেন তারা মিনামাটা ডিজিজ। এখন এই রোগটার কারণ কি ছিল এটা বুঝতে অনেক সময় নিয়ে নেয়। দেখা যায় প্রায় 4-5 বছর সময় নেয় যে এই রোগটা ওই সমস্ত অধিবাসীদের কেন হচ্ছে, জাপানের অন্য কোনো প্রদেশের মানুষের মধ্যে হচ্ছে না, কেবলমাত্র মিনামাটা শহরের মানুষদেরই কেন হচ্ছে। তখন এটা খুঁজতে গিয়ে দেখেন যে এই রোগের প্রকৃত কারণ হচ্ছে যে মানব দেহে মার্কারি বা পারদের যে সহন মাত্রা, দেখা যাচ্ছে ওই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের রক্তে তার পরিমাণ অনেকটাই বেশি। অর্থাৎ পারদের সহন মাত্রার তুলনায় মানব রক্তে ওই আক্রান্ত, অর্থাৎ মিনামাটা রোগে আক্রান্ত ব্যক্তিদের পারদের পরিমাণ অনেকটাই বেশি। এখন এই পারদ বা মার্কারির উপস্থিতি কি এই মিনামাটা রোগের অন্যতম কারণ, এইটা অনুসন্ধান করতেই ওই কয়েক বছর সময় নিয়ে নেয়। এরপর দেখা হয় যে জাপানের অন্যান্য প্রদেশের মানুষের রক্তে মার্কারের চেয়ে পরিমাণ এবং মিনামাটা শহরে বসবাসকারী মানুষদের রক্তে মার্কারের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তখন দেখা হয় যে এই মিনামাটা শহরে বসবাসকারী মানুষদের রক্তে এই মার্কারিটা আসছে কোথা থেকে, এর সোর্স কি। খুঁজে 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 দেখা হয় 1960 সাল নাগাদ যে মিনামাটা শহরের অধিবাসীরা যে সমস্ত জলচর প্রাণী, সামুদ্রিক মাছ সহ অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তার বেশিরভাগ অংশটাই আসে ওই মিনামাটা শহরের পাশে থাকা মিনামাটা উপসাগর থেকে। এখন এই মিনামাটা উপসাগরের যে জল, সেই জলে কি মার্কারির পরিমাণ বেশি রয়েছে, এটা খুঁজতে গিয়ে দেখা যায় যে 1959 সালে ওই জল পরীক্ষা করে মিনামাটা সমুদ্রের বিভিন্ন অংশ থেকে আমাদের সামুদ্রিক জলকে কালেক্ট করে ল্যাবরেটরিতে পাঠানো হয়, সেখানে দেখা হয় ওই জলে মার্কারির পরিমাণ অনেকটাই বেশি। যেখানে পানীয় জল বা কোনো জলাশয়ের জলে সাধারণত 0.02 মিলিগ্রাম/লিটার থাকা উচিত, ওখানে দেখা যায় যে মিনামাটা সমুদ্রের যে জল সেখানে কিন্তু কোথাও 1 মিলিগ্রাম, কোথাও 2 মিলিগ্রাম/5 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু মার্কারি রয়েছে। এবং এই মার্কারি যেহেতু ওখানকার জলে রয়েছে, তাই সামুদ্রিক যে সমস্ত মাছ বা প্রাণীরা ওই জলে জন্মায়, ওখানে অবস্থান করে, তারা ওই জলকে গ্রহণ করে খাদ্য হিসেবে, পানীয় জল হিসেবে, এবং অনেক ক্ষেত্রে সেই জলে জন্মানো ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনগুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। ফলে বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্তন, বিবর্তনের যে সূত্র বা নীতি, সেই অনুযায়ী কিন্তু ওই জলচর প্রাণীগুলোর দেহে কিন্তু মার্কারির পরিমাণ বাড়তে থাকে। এইভাবে মার্কারির পরিমাণ বা পারদের পরিমাণ বাড়তে বাড়তে তাদের শরীরে সঞ্চিত হয়, বায়ো অ্যাকুমুলেশন ঘটে। এবার ওই সমস্ত জলচর প্রাণীদের জাপানের মিনামাটা শহরে বসবাসকারী মানুষরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে।
তার ফলে দীর্ঘদিন ধরে ওই মিনামাটা সমুদ্রের মাছ এবং অন্যান্য জলচর প্রাণীদের খাওয়ার ফলে বায়ো অ্যাকুমুলেশন এবং বায়োম্যাগনিফিকেশনের দ্বারা ওই মিনামাটা শহরে বসবাসকারী অধিবাসীদের শরীরে কিন্তু মার্কারির পরিমাণ বাড়তে থাকে। এইবার প্রশ্ন হলো যে প্রশাসনিকভাবে দেখা হয় যে এই মিনামাটা সমুদ্রে পারদের পরিমাণ এত বেশি কেন, অর্থাৎ কোন উৎস থেকে এই মিনামাটা উপসাগরে পারদ বেশি পরিমাণে পৌঁছাচ্ছে। খুঁজতে খুঁজতে দেখা গেল যে মিনামাটা শহরের পাশেই একটি কারখানা রয়েছে, সেটা হচ্ছে চিশো কর্পোরেশন। এই চিশো কর্পোরেশন কারখানায় যে সমস্ত দ্রব্য তৈরি হয় তার অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যে সমস্ত পদার্থ, তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মার্কারি থাকে। এবং এই চিশো কর্পোরেশনের যে প্রোডাক্ট তৈরি হয় এবং তার পাশাপাশি তাদের যে স্লাজ বা উপজাত বর্জ্য তৈরি হয় তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মার্কারি থাকে। 1930 সাল থেকে এই চিশো কর্পোরেশন তাদের স্লাজ সরাসরি মিনামাটা উপসাগরে ফেলে দেয় এবং এই কারখানার বর্জ্য যার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মার্কারি বা পারদ রয়েছে সেটা কিন্তু মিনামাটা সমুদ্রের জলে পড়তে থাকে। অর্থাৎ এই চিশো কর্পোরেশনের যে রাসায়নিক বর্জ্য সেটাই ছিল কিন্তু এই মিনামাটা রোগের প্রধান কারণ। দীর্ঘদিন ধরে দেখো 1930 সাল থেকে 1956 সাল পর্যন্ত দীর্ঘদিন ধরে কোনো রকম ওই বর্জ্যের ট্রিটমেন্ট না করে সরাসরি ওই স্লাজকে তারা ফেলে দিত মিনামাটা সমুদ্রে। দীর্ঘদিন ধরে মিনামাটা সমুদ্রে পারদের উপস্থিতির কারণে সেখানকার জলচর প্রাণীরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই পারদকে তারা ভক্ষণ করেছে, পারদ তাদের শরীরে পৌঁছেছে, তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে মিনামাটা শহরের অধিবাসীরা, তাদের দেহে দীর্ঘদিন ধরে মিনামাটা পারদের মাত্রা বেড়েছে এবং এই শহর মাত্রা বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু এই রোগের শিকার হয়েছে। এবার আমরা চলে আসি এই মিনামাটা রোগের লক্ষণ কি কি ছিল, অর্থাৎ পারদজনিত যে বিষক্রিয়া মানব দেহে তার একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে এই মিনামাটা রোগ। এই মিনামাটা রোগে যে সমস্ত অস্বাভাবিকতাগুলো লক্ষ্য করা যেত সেগুলো হচ্ছে অনেকটা এই রকম। এক, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মানসিক বৈকল্য দেখা যেত। দুই, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো, তার ফলে বিভিন্ন রকমের নিউরোসিস বা নিউরো প্রবলেম দেখা যেত। তিন, আক্রান্ত ব্যক্তিরা হাঁটাচলা করতে, খেলাধুলা করতে বা খুব বেশি পরিশ্রম করতে পারতেন না। চার, এদের কথা বলতে খুবই অসুবিধা হতো এবং জিভ অসাড় হয়ে আসতো, অনেক ক্ষেত্রে মুখ বেঁকে যেত। পাঁচ, এদের হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় এরা অনেকটা জড়ভরতের মতো বসে থাকতো, উঠতে গেলে পড়ে যেত অথবা বসতে গেলে অনেক সময় পড়ে যেত, এরকম সব সমস্যা হতো। পাঁচ, এদের হাড়ের গঠন এবং দাঁতের গঠন খুব ভঙ্গুর হয়ে যেত, দাঁতগুলো সহজে পড়ে যেত, হাড়ের গঠন ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে দেখা যেত যে একটু আঘাত লাগলেই হাড় ভেঙে যাচ্ছে, এরকম সব সমস্যা হতো। নেক্সট হচ্ছে যে এদের কিডনির বা বৃক্কের বিভিন্ন রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত, সেখানে নেফ্রাইটিসের পাশাপাশি কিডনি স্টোনের পাশাপাশি আরও বেশ যে কিডনি বা বৃক্কের অস্বাভাবিকতাগুলো রয়েছে সেগুলো পরিলক্ষিত হতো। এবার আমরা যদি দেখি যে এই মিনামাটা রোগের রোগ কীভাবে সারবে, দেখো ডাক্তারবাবুরা তো আক্রান্ত ব্যক্তিদের দেহ থেকে ব্লাড পিউরিফাই করে কিছুটা, আমরা যদি দেখি যেটাকে আমরা ঝিল্লি বিশ্লেষণ বলে থাকি, এই ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস করে ওদের রক্ত থেকে কিছুটা পারদকে হাঁটিয়ে যাতে ভালো করা যায় এই একটা দিক দেখলেন। কিন্তু এর পাশাপাশি দেখা হলো ওই কোম্পানিটাকে ব্যান করে দেওয়া হলো, চিশু কর্পোরেশন ব্যান্ড এবং তার স্লাজ সমুদ্রে না ফেলার ফলে ধীরে 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 গেল এই রোগটা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেল। বর্তমানে জাপানের মিনামাটার শহরের অধিবাসীদের মধ্যে আর এই রোগের কোনো প্রকোপ নেই। শুধু তাই না, বিশ্বের কোনো দেশেই কিন্তু পারদজনিত বিষক্রিয়াজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হলেও মিনামাটা রোগের মতো এরকম
একটি ভয়ঙ্কর এবং প্রকট রোগ আর কোথাও দেখা যায়নি। সুতরাং ওই কোম্পানি যিশু কর্পোরেশন বন্ধ করে দেওয়ার ফলে এই মিনামোটা রোগ সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গেল। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মিনামোটা রোগ প্রসঙ্গে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত।